গরুপাচার মামলায় সাইগাল হোসেনের পর এবার মনীশ কোঠারিরও ঠিকানা তিহার জেল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন এই জেলেই রয়েছেন। আজ রাউজ অ্যাভিনিউ কোর্টে অনুব্রত হিসেব রক্ষক মনীশ কোঠারিকে পেশ করে ইডি। মনীশকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গরুপাচার কাণ্ডে সাইগাল ছাড়াও এই মুহূর্তে তিহার জেলে বন্দী। গরু ব্যবসায়ী এনামুল হক এবং বিএসএফ এর প্রাক্তন কমান্ডেন্ট সতীশ কুমার। গরুপাচার মামলায় এনামুল এবং সতীশ কুমার সিব
মহেশদা বারবার বলেছেন বলছে কিছু বলবেন বলবেন সামনে এদিকে গরু পাচার মামলায় আজও হাজিরা দিলেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। এই নিয়ে দ্বিতীয় দিন হাজিরা আড়ালেন তিনি। আজই হাজিরা দিতে বলা হয় সুকন্যাকে। দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্দাকেও। হাজিরার নির্দেশ অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাধুনী এবং লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককে। এবং লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজক তাকে দুদফায় ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারীরা স্পষ্টত জানাচ্ছেন যে প্রভাবশালীদের বক্তব্য বা প্রভাবশালীদের নির্দেশেই অয়নশীল সে কাজ করত এবং প্রভাবশালীদের এতটাই সাহায্য বা এতটাই আশীর্বাদের হাত তার মাথার উপরে ছিল যে বেশ কিছু পুরসভার টেন্ডার, কাজের টেন্ডার, সেই টেন্ডারটা অনায়াসে সে পেয়ে যেত, তাকে পাইয়ে দেওয়া হতো। এবং তার সঙ্গে সঙ্গে এটাও তারা জানতে পাচ্ছেন যে খুব অল্প সময়ের মধ্যেই প্রায় 25 কোটি টাকা তার অ্যাকাউন্টে আসে এবং সেটা ট্রানজাকশানের যে হিসেব, সেই হিসেব ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন। যেটা মনে করা হচ্ছে এই 25 কোটি টাকা যেটা এসছে বা এছাড়াও অ্যামাউন্ট আরও বাড়তেও পারে, এই টাকাটা পুরোটাই নিয়োগ দুর্নীতির কালো টাকা। এবং ইতিমধ্যে তোমাকে দেখাচ্ছি কিছুক্ষণ আগে মেডিকেল করে সঞ্জয় চট্টোপাধ্যায়কে বলছি দেখানোর জন্য আমরা মা ফ্লাইওভারের ওপরে রয়েছি, আর কিছু সময়ের মধ্যেই একেবারে ব্যাংশাল আদালতে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সিটি স্টেশন কোর্টে সেখানে ইডি স্পেশাল কোর্টে সেখানে তোলা হবে এই অয়নকে এবং সেখানে তুলে হেফাজতে চাওয়া হবে। ফুল টার্ম পিসির আবেদন করা হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবং সেখানে যে যে ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল তাদের কতটা প্রভাব এবং তাদের পরিচিতি সেও কিন্তু তথ্য যেটা আমরা জানতে পারছি কেস ডায়েরির মাধ্যমে আদালতে ইডির তরফ থেকে জানানো হবে। সব মিলিয়ে এই যে তথ্য প্রমাণ এত পরিমাণে পাওয়া গিয়েছে সেই তথ্য প্রমাণও আজকে আদালতে পেশ করেই হেফাজতে চাওয়া হবে এমনটাই আমরা জানতে পাচ্ছি। একেবারে এই সমস্ত তথ্য প্রমাণ আজকে আদালতে পেশ করে তাকে হেফাজতে, নিজেদের হেফাজতে চাইবে ইডি। নিয়োগ দুর্নীতির জাল কতটা গভীরে তা জানতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে উঠে এসেছে, যেখানে তদন্তকারীরা দাবি করছেন যে প্রমথের অয়নশীলের সালটেকের অফিসে ফটোকপি নয়, প্রচুর আসল ঐমার্শিট ছিল এবং এর মধ্যে অনেকগুলি ঐমার্শিট ফাঁকা ছিল। এই সমস্ত ঐমার্শিটগুলি সবই পুরসভার নিয়োগ সংক্রান্ত বলেও ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এরই পাশাপাশি আমরা দেখেছি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায় যার সূত্র ধরে এই অয়নশীলের নাম উঠে আসে এবং তারপরে সেখানে তারা ইডি আধিকারিকরা সল্টেকে তার অফিসে পৌঁছে যান এবং সেখান থেকে একের পর এক নতুন সূত্র, নতুন তথ্য উঠে আসে সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় যে একের পর এক সম্পত্তির হদিস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে, সেটা তার বলাগড়ের যে বাড়ি রয়েছে সেই বাড়ি হোক কিংবা তার যে গেস্ট হাউস রয়েছে, তার বিলাসবহুল ধাবা রয়েছে, রিসর্ট রয়েছে, চন্দননগরে রয়েছে বিশাল ফ্ল্যাট, 1800 বর্গ ফুটের ফ্ল্যাট, চুচুড়াতে রয়েছে তার ফ্ল্যাট, সেই সমস্ত একের পর এক সম্পত্তির ইতিমধ্যেই হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন সময় যে তল্লাশি চালানো হয়েছে তার ভিত্তিতেই এই অয়নশীলের নাম উঠে আসে, যে প্রমোটার অয়নশীলের সল্টেকের অফিসে পৌঁছে যায় ইডি এবং সেখানে দীর্ঘ তল্লাশি ম্যারাথন চেরার পর অয়নশীলকে গ্রেফতার করা হয়, যাকে আর কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করতে চলেছে ইডি।
পরে খবরে চোখ রাখবো এই থেকে গরু পাচার মামলায় সাইগাল হোসেনের পর এবার মনীষ কোঠারির ঠিকানা তিহার জেল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন এই জেলেই রয়েছেন। আজ রাউজ অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর হিসেব রক্ষক মনীষ কোঠারিকে পেশ করে ইডি। মনীষকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গরু পাচার কাণ্ডে সাইগাল ছাড়াও এই মুহূর্তে তিহার জেলে বন্দী গরু ব্যবসায়ী এনামুল হক এবং বিএসএফ এর প্রাক্তন কমান্ড্যান্ট সতীশ কুমার। গরু পাচার মামলায় এনামুল এবং সতীশ কুমার সিবিআই হাতে গ্রেফতার হন। মনীষ কোঠারিকে প্রায় কেঁদে ফেলতে দেখা গেছিল সংবাদ মাধ্যমের সামনে এবং অ্যাকাউন্টেন্ট হওয়াটাই তার ভুল হয়েছে। গত 15 মার্চ এই বক্তব্য তার সামনে আসে যেখানে প্রায় ক্যামেরার সামনে তাকে কেঁদে ফেলতে দেখা যায়।